ওকে, তো 2020-এর প্রায় পুরোটা সময় জুড়েই এই ডকুমেন্টারিটা করা, যদিও নিজে লেখা তবুও অনেক লম্বা একটা জার্নি। পার্টিশন করার আইডিয়া আমার ছিল না, তবে এরকম আইডিয়া না পেলে এত লম্বা ভিডিও অলমোস্ট 150 মিনিট করাও হতো না। সো থ্যাংক ইউ আইডিয়া দেওয়ার জন্য। আর মুভি ওকে, তো 2020-এর প্রায় পুরো সময় জুড়েই এই ডকুমেন্টারিটা করা, যদিও নিজে লেখা তবু অনেক লম্বা একটা জার্নি ছিল। পার্টিশন করার আইডিয়া আমার ছিল না, তবে এই আইডিয়া না পেলে এত এত লম্বা ভিডিও অলমোস্ট 150 মিনিট করা হতো না। সো থ্যাংক ইউ আইডিয়া দেওয়ার জন্য। আর মুভি আর ডকুমেন্টারির মাঝে অবশ্যই কিছু তফাৎ আছে, দুটো জিনিস এক না। তো ডকুমেন্টারি কী আর ডকুমেন্টারির পিছনের গল্প, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আছে। সো এখন আর দীর্ঘ না করি, এনজয়। কিছুকাল পূর্বে সবচেয়ে ছোট জেলা হিসেবে পরিচিত থাকলেও এখন তা দ্বিতীয়। ক্যাম্পাসে কিংবা অন্য কোথাও ভারী করে বলতে গেলে এভাবে বলতে হয়, মেহেরপুর। কোন মেহেরপুর? কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া সবাই চিনলেও মেহেরপুর চেনানোটা একটু মুশকিল। আয়তন 717 বর্গ কিলো আর উপজেলা মোট 3টা। পুরো আয়তনের প্রায় অর্ধেক গাংনী আর বাকি অর্ধেক মেহেরপুর ও মুজিবনগর উপজেলা। বসবাসরত মানুষের সংখ্যা 6.5 লাখের একটু বেশি। খুব শহুরে না আবার একদম অজপাড়া গাঁও না, তাই এক শব্দে বলতে গেলে টাউন। এদিকে গ্রীষ্মে যেমন গরম বেশি, তেমনি শীতে ঠান্ডা, আবার বর্ষাও কম যায় না। জেলার সব থেকে ঐতিহাসিক স্থান হলো মুজিবনগর কমপ্লেক্স আর আমজপি নীলকুঠি। তবে ঐতিহাসিক না হলেও গ্রামগঞ্জ ঘুরে দেখলে ছোট বড় অনেক দৃষ্টিনন্দন জায়গার দেখা মিলবে, আর তার সাথে মানুষের জীবন ধারণের চিত্র আর আবহাওয়ার সাথে সে চিত্রের পরিবর্তনও। তো শুরু করা যাক। Ah.
দিনের শুরুটা হয় মুদি দোকানে চায়ের সাথে, একটা শান্ত স্নিগ্ধ সকালের সাথে। তখন পাখির কিচিরমিচির ছাড়া আর যেন কিছুই শোনা যায় না। ঘরে পোষা প্রাণীগুলো সকালটাকে আপন করতে ঘর ছাড়া, তাই বেলা খুব বেশি ওঠার আগেই যে যার জীবিকা নির্বাহে বেরিয়ে পড়ে। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম, তবে জীবিকা নির্বাহে নয়, প্রকৃতি দেখতে, আমাদের জন্মভূমির প্রকৃতি। এখন গ্রীষ্মকাল, তাই খুব সকালেও রোদের তাপটা বেশি। অবশ্য বক দেখার জন্য এটা উপযুক্ত সময় দিনের। তবে গ্রামের খেটে খাওয়া মানুষরা বক দেখার চেয়ে ফসলের সেচ দেওয়াতে ব্যস্ত বেশি, কারণ বছরের বাকি সময়ের জন্য অন্ন প্রস্তুত করতে হবে। যে রাস্তার ফাঁকে ফাঁকে প্রায় বেশ ছোট ছোট জলাশয় বা পুল দেখা যায়, কেউ কেউ আবার জাল বেঁধে রাখে এখানে, ধানে পানিও চায় আবার চালে মাছও আটকায়, এজন্যই হয়তো মাছে ভাতে বাঙালি। সিংহভাগ মানুষেরই বাস দারিদ্র সীমার নিচে, অর্থাৎ জীবিকার জন্য তাদেরকে কৃষির উপর নির্ভর করতে হয়। তবে মধ্যবিত্ত পরিবারের সংখ্যাও উল্লেখযোগ্য, তাই একদিকে যেমন বাড়ির গৃহিণীরা আহার তৈরি আর ঘর সামলাতে ব্যস্ত, তেমনি অন্যদিকে কর্তা মানুষগুলো সংসারের হাল ধরতে নিরলস। Thank you.
বৈশাখের শুরুতে যখন দেশের দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, তার তুলনায় খুব সামান্য প্রভাব হিসেবেই এই প্রান্তে ঝড়ো হাওয়া আর বৃষ্টি পড়ে। আর এই বৃষ্টির পানি জমে তৈরি হয় ছোট ছোট বিল। যদিও শুকনো মৌসুমে এগুলো চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। আর তাছাড়া গবাদি পশুর নাওধা তো চলতেই থাকে। এখন এসব বিলে পানির গভীরতা খুব বেশি হয় না, তাই এরকম ঠেলা জাল দিয়ে ছোট ছোট মাছ ধরা যেমন সহজ তেমনি মজার। হয়তো খুব সহজও না। এটাকে গাঙ্গির প্রাণকেন্দ্র বলা যায়। বলা যায় বললে কেমন একটা অনিশ্চয়তা কাজ করে। আসলে এটা গাঙ্গির প্রাণকেন্দ্রই। নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে সহজলভ্য। মেহেরপুর জেলায় রেল যোগাযোগ নেই, তাই যাতায়াত ব্যবস্থার জন্য এখানের মানুষ বাসে অভ্যস্ত বেশি। বাজার থেকে 3.5 কিলোমিটার দক্ষিণে গেলেই এই গ্রামের অবস্থান। গ্রামের অধিকাংশ জায়গায় বিল, পুকুর আর মাঠ দিয়ে ঘেরা। সারা বছরই কিছু না কিছুর আবাদ হয়েই থাকে। এখানে রয়েছে একটা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা খুব সম্ভবত 2005 কি 2006 দিকে চালু হয়েছিল।
গ্রামের হাইস্কুল সংলগ্ন যে খেলার মাঠটি আছে সেটা বেশ জনপ্রিয়, আশেপাশের কয়েক গ্রাম পর্যন্ত। ক্ষেত্রফলে বড় হওয়ায় গ্রামের খেলাগুলো এই মাঠে অনুষ্ঠিত হয়। বাজার থেকে 10 টাকা ভাড়া দিয়ে কোনো ভ্যানে উঠলেই এই গ্রাম। কেন্দ্র থেকে এর অবস্থান পূর্ব দিকে, রাস্তার কোল ঘেঁষেই পুকুর আর ক্ষেত খামার। পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য এরকম বাঁশ দিয়ে মাচা বানানো হয়। সেই মাচা পুকুরের এক প্রান্তে বসিয়ে মাছের খাবার দেওয়া হয়। এই রাস্তায় বাস চলাচল নেই, ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই বেশি, তাই বাইক চালানোর জন্য এটা আমাদের তালিকায় প্রথম পছন্দ। সারাদিনের মতো সন্ধ্যা রাতেও বাজারের পরিবেশ বেশ কোলাহল। 5 তারা অথবা 3 তারা কোনো হোটেল বা রেস্তোরাঁ নেই এখানে, তবে আলী ভাইয়ের ঝালমুড়ি, আসাদুল ভাইয়ের চটপটি, লাবলু চাচার পেঁয়াজু বড়া, রাস্তার পাশে গরম বাদাম আর আমিন ফুডের পুরি মোগলাই, সব মিলিয়ে বাজারের সন্ধ্যাটা পুরো রমরমা। দিন শেষে সবাই যখন ঘরে ফিরতে ব্যস্ত, কিছু মানুষ তখনও কাজ করে, কেননা সকালে অনেক মুদি দোকানই তাদের অপেক্ষায় থাকে। টাউনের কেন্দ্রে যতই যানবাহনের শব্দ আর জনকীর্ণ হোক, এই জায়গার পরিবেশটা বেশ শান্ত। সন্ধান স্কুলের পাশেই এদিকে যতদূর দৃষ্টি পৌঁছায় শুধু যেন মাঠই মাঠ।
বিনোদনের জন্য অদ্বিতীয় একটা জায়গা বলা যায়। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্কপ্রাপ্ত সবাই দিনে একবার হলেও প্রকৃতির ছোঁয়া নিতে এদিকে আসে। এদিকে আবাদের পরিমাণ বেশি, তাই যখন খরার মৌসুমে মেঘ থাকলেও বৃষ্টির অনুপস্থিতি দেখা যায়, তখন ফসল বাঁচাতে মোটর বসিয়ে সেচ দেওয়াটাই কৃষক চাষাদের জন্য সব থেকে নজরদারির বিষয়। এই গ্রামের আয়তন তুলনামূলকভাবে বেশ বড়। গাড়াডোব, বাঁশবাড়িয়া, ভাটপাড়া, নপাড়া, হিচলবাড়িয়া সহ আশেপাশের বেশ কিছু গ্রামকে একত্র করে রেখেছে। কিছু কিছু গ্রামের জন্য সংক্ষিপ্ত পথ হিসেবেও এই রাস্তা ভূমিকা পালন করে। শীতের কুয়াশা মাখা ভরে খেজুরের রস খাওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা এই গ্রাম।
কাজলা নদীর তীরে অবস্থিত এই গ্রাম। এই নদী মিরপুর জেলার আমজবি পর্যন্ত বহমান ছিল। ব্রিটিশ শাসনামলে এই নদীগুলো শাসকদের পানিপথের যোগাযোগ মাধ্যম হিসেবে আখ্যায়িত ছিল, তাই ঘাঁটি হিসেবে এসব নদীর তীরে তীরে কুঠিবাড়ি নির্মাণ প্রচলিত ছিল। তবে মৃতপ্রায় এই নদীতে এখন তেমন পানিই থাকে না, যেটুকু থাকে খাল বিলের মতো। এলাকার প্রধান সড়কের পাশেই এর অবস্থান। বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রকম ব্যবস্থা। প্রাকৃতিক পরিবেশে সৃষ্টি জীববৈচিত্র্যে প্রভাব অনুপস্থিত, আর তুলনামূলক বেশি গাছপালার কারণেই ইকোপার্কের মর্যাদা পেয়েছে এটি। তবে এর মূল আকর্ষণ অন্য কিছু। একটু ইতিহাসে যাই। 1859 সালে নির্মিত এই কুঠিবাড়িকে কেন্দ্র করেই এই পার্ক। ইতিহাস ঘাটলে আরও জানা যায় যে সে যুগে উপমহাদেশে নীল চাষের ব্যাপক প্রচলন ছিল। এখানে বাণিজ্য করতে এসে একসময়ে ব্রিটিশদের নজরে পড়ে কাপড়ে রং তৈরি করতে ব্যবহৃত এই নীলের উপর। নীল চাষে প্রচুর স্বচ্ছ পানির প্রয়োজন পড়ত, তাই নীলকররা নদীর তীরে তীরে যেখানে নীল চাষের ব্যবস্থা ছিল ঠিক সেখানেই নির্মাণ করত এমন কুঠিবাড়ি। যশোর জেলায় প্রথম নীল চাষ শুরু হলেও মিরপুরের সাথেও এর ইতিহাস উপাখ্যানীয় নয়। Thank you.
আশেপাশে দৃষ্টিসীমা পর্যন্ত পুরোটাই মাঠ দিয়ে ঘেরা, আর মাঠ চিরে বয়ে গেছে এ রাস্তা। যদিও এখন এই রাস্তা বেশ মনোরম দেখাচ্ছে, তবে বর্ষার শেষে যখন পাট চাষ করা হয়, আঁশ ছাড়ানো হয়, পাট থেকে পাট কাঠি বের করা হয় আর সেগুলো পরিবহনের জন্য সদরে নিয়ে যাওয়া হয়, তখন অবশ্য এত রোমাঞ্চকর থাকে না। গ্রামের মানুষরা স্বভাবতই অনেক সাধারণ হয়, তেমনি তাদের জীবনযাপনের ধরনটাও অতি সরল। এদের চাহিদা যেমন কম, তেমনি স্বপ্নগুলো ছোট। মাছ চাষের জন্য এই গ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য, সেই কারণে এখানে ঘরের চেয়ে পুকুরের সংখ্যাই হয়তো বেশি যদি গুনে দেখা যায়। রুই, কাতলা, তেলাপিয়া সহ আরও বিভিন্ন ধরনের চাষ হয় এখানে। পাখি যেন মাছ নিয়ে যেতে না পারে, অথবা রাতের আধারে অনধিকার কেউ যেন জাল ফেলতে না পারে, সেই কারণেই এই সুতো প্রযুক্তি। বিভিন্ন প্রজাতির মাছ চাষের সংখ্যা এত বেশি হয় মেহেরপুর জেলার এদিকে, বাইরে থেকে খুব কমই মাছ আমদানি করতে হয়। Tried to use a flashlight as a guide, and now I'm standing.